হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালোই আছো আজকে তোমাদের সামনে আলোচনা করবো লেসন নাইনের থাকা ফ্লোটিং দ্য থাকা ফ্লোটিং মার্কেটের পার্ট টু নিয়ে আশা করি পুরো ভিডিও পর্যন্ত সঙ্গেই থাকবে নাম্বার এই অংশের প্যাসেজটি দেখি রিড মোর অ্যাবাউট পর মোর অ্যাবাউট আরও অতিরিক্ত পর অ্যাবাউট দা থাকা রিভার থাকা এই নদী সম্পর্কে আরেকটু পরো অ্যান্ড মিতাস এক্সপিরিয়েন্স এবং মিতার অভিজ্ঞতা সম্পর্কে আরেকটু আমরা জানি বা পড়ি দ্য থাকা ফ্লোটিং মার্কেট থাকা ভাসমান বাজারটি ইজ মোর ট্রেডিশনাল এটি অধিক ঐতিহ্যবাহী উইথ আ ফিউ ট্যুরিস্ট যেখানে কিছু সংখ্যক পর্যটকেরা ভিজিটিং ভ্রমণ করতে আসে দেন আদার ফ্লোটিং মার্কেটস অন্য অন্য ভাসমান বাজারে থেকে এই ভাসমান বাজারে অনেক পর্যটকরা প্রায়ই আসে বা ভ্রমণ করতে আসে অরিজিনালি সাধারণত দ্য থাকা ফ্লোটিং মার্কেট সাধারণত থাকা ফ্লোটিং মার্কেট বা ভাসমান বাজারটি ইউজ টু সিট ইউজ টু সিট মানে বসে অনলি সিক্স কেবলমাত্র বা শুধুমাত্র সিক্স অর সেভেন ডেজ শুধুমাত্র ছয় থেকে ছয় দিন অথবা সাত দিন বসে থাকে আ মান্থ এক মাসে ডিপেন্ডিং নির্ভর করে অন দ্য ফেইস অফ দ্য মুন মানে চাঁদের উপর নির্ভর করে এই এই ভাসমান বাজারটি মাসে ছয় থেকে সাত দিন বসে নাওয়ে ডেজ বর্তমানে দ্য ট্রেড ট্রেড মানে বাণিজ্য দ্য ট্রেড টেক্স প্লেস টেক্স প্লেস মানে হচ্ছে ঘটা বর্তমানে এই বাণিজ্যটি ঘটে বা এই বাজারটি বসে অন ফ্রাইডে শুক্রবারে স্যাটারডে শনিবারে অ্যান্ড সানডে টু তার মানে বর্তমানে এই বাজারটি শুক্রবার শনিবার এবং রবিবারেও বসে থাকে দ্য মেইন বায়ার্স প্রধান ক্রেতারা হেয়ার এখানকার প্রধান ক্রেতা আর হয় দা থাকা নেটিভস থাকা যারা স্থানীয় নেটিভস যারা আছে এই স্বদেশি যারা আছে এ হলো এখানকার প্রধান বিক্রেতা বায়ার্স মানে বিক্রেতা পিপল সিম লোকেদের মনে হয় টু নো জানতে ইসাদার আদার মানে এখানে চেনা মানে এখানকার লোকেদের দেখে মনে হয় ইসাদার সাদার ভেরি ওয়েল তারা একে অন্যকে খুব ভালো মতোই চেনে এভরি ওয়ান প্রত্যেকেই ওয়াজ সিন স্মাইলিং প্রত্যেকেই হাসি হাসি দেখাচ্ছিল অ্যান্ড কলিং ডাকছিল ইসাদার আদার বাই নেম প্রত্যেকে এখানে হাসি খুশি ছিল এবং একে অন্যের নাম ধরে ডাকতেছিল দা লোকালস ডিড এখানকার স্থানীয়রা ডিড নট নোটিস এখানকার স্থানীয়রা লক্ষ্য করেনি মিতা মিতাকে অ্যান্ড আদার মাস এবং অন্যান্য কিছু বা অন্যদের দেওয়ায় আর অল বিজি তারা সবাই ব্যস্ত ছিল বাইং অ্যান্ড সেলিং তারা সবাই বাইং মানে কেনা অ্যান্ড সেলিং মানে বিক্রি করা তারা সবাই এই কেনা বেচা নিয়ে ব্যস্ত ছিল ভিউয়ার্স আজকে পর্যন্তই নেক্সট পার্ট থ্রি নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে টিল দেন বাই বাই